গ্রেফতারের পর নির্মম আচরণ করা হয়েছে এমন অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের নেতা ইমরান খান। তিনি বলেন, গ্রেফতারের পর আমাকে নির্যাতন করা হয়েছে, এমনকি বাথরুমেও যেতে দেওয়া হয়নি। আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট আইএসসি প্রাঙ্গণ থেকে গ্রেফতারের পর আদালতে ইমরান খানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 14 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB। শুনানি শেষে বিচারক 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা শুনানি হয়েছে ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে। গত সোমবার এই স্থানকে আদালতের মর্যাদাও দেওয়া হয়েছে। ইমরান খানের মামলার শুনানিতে বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ বশির। এদিকে ইমরান খানকে গ্রেফতারের কারণে উত্তাল গোটা পাকিস্তান। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। পাঞ্জাবে বিক্ষোভ দমাতে ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB ইমরান খানকে 14 দিনের রিমান্ড চায়। ইমরান খানকে আদালতে তোলার আগে NAB সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ 14 দিনের শারীরিক রিমান্ড চাইব। আদালত অন্তত 4-5 দিন রিমান্ডের মঞ্জুর করবে বলে আশা করা যায়। মঙ্গলবার 9 মে ইমরান খানকে গ্রেফতার করেছে দেশটির NAB। আল কাদের ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে হেফাজতে নেয় রেঞ্জার্স সদস্যরা। এদিকে ইমরান খানের পর তেহরিকি ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ উমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়। মূলত একাধিক মামলায় জামিনের জন্য হাইকোর্টে গিয়েছিলেন PTR চেয়ারম্যান। সেখান থেকে তাকে ধাক্কাতে একটি কালো গাড়িতে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার তাকে আদালতে তোলা হয়। শুনানির এক পর্যায়ে রিমান্ডের রায় কিছু সময়ের জন্য স্থগিত করে দিয়েছিল আদালত। পরে দুই পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শেষে তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।